নমস্কার বন্ধুরা, দা সোয়াদ পেজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আজকে সানডে, তো সানডে স্পেশাল আজকে রেসিপি আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ এঁচোড়। তো নিরামিষ এঁচোড় বানাবার জন্য আপনাদের কি কি লাগবে বা কি কি দরকার, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করুন, পেজটাকেও লাইক করুন। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করি আমার রেসিপি। তো চলুন বন্ধুরা, নিরামিষ এঁচোড় রান্না করবার জন্য আমাদের যে যেগুলো দরকার সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এটার মধ্যে বন্ধুরা পেস্ট করা আছে আদা, লঙ্কা, আর আছে দারচিনি, আর আছে আপনার মগজদানা, বাদাম, এর মধ্যে পেস্ট করা আছে। এটা হলো এঁচোড় সেদ্ধ করা আছে, ভালো সেদ্ধ হয়েছে বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ করা আছে। তো চলুন বন্ধুরা, আজকের নিরামিষ এঁচোড় আমরা শুরু করি, চলুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা প্রথমে তেলটা গরম করে নেব। তো বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো মেথি পাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, একটু গোটা দারচিনি, এই দেখুন গোটা দারচিনি, আর তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা। একটু নেড়ে নেবো বন্ধুরা এটা। এর মধ্যে আমরা এঁচোড়টা দিয়ে দেবো। যদি ভাজবো না এটা বন্ধুরা, আমরা এবারে এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেবো। হলুদ দিয়ে দেবো, এবার বন্ধুরা এটা আমি নেড়ে দেবো। মেলে নেবার পর বন্ধুরা এর মধ্যে এবারে সেদ্ধ আলুটা, সেদ্ধ আলুটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু নেড়ে নেবো। এবারে বন্ধুরা যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। এবারে বন্ধুরা এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ি দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ি দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। একটু পরিমাণে জল দিয়ে দেবো। এভাবে বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো জল দিই 10 মিনিট। এবারে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিরামিষ এঁচোড় হয়ে গেছে রেডি, এবারে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়েছি নিরামিষ এঁচোড় রান্না। তো নিরামিষ এঁচোড় রান্না আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, যারা নিরামিষ ভোজী। তো বন্ধুরা, আজকের খাওয়া দাওয়া আমি শুরু করব।
তো চলুন আজকে কি কি মেনু আছে দেখে নিয়ে যাক। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের মেনু। বন্ধুরা আজকের মেনু হলো এঁচোড়ের তরকারি, কুমড়োর তরকারি আর ভাত। তো বন্ধুরা আজকে বেশি কিছু করা হয়নি, কারণ এঁচোড়টাতে টাইম লেগে গেছিল। তো আপনারা সবাই জানাবেন যে নিরামিষ এঁচোড়টা আপনাদের কেমন লাগলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে টেস্ট। আর বন্ধুরা আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাও লাইক সাবস্ক্রাইব আর করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এই বলে আমি আজকের ব্লগটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।